চেক করে ভাইস কেমন বুঝে চালাচ্ছে। নাম বলতে বলতে উল্টো অফরোড দেখো গাইস। ও গাইস বুঝতে পারছ, চলো দেখো ভিউ দেখো। দেখো এটাই হচ্ছে আপেল গাছ, এটা নেপালের আপেল গাছ। এরকম ওয়েদার দেখলেই বুঝতে পারছো যে কতটা প্রবলেম হচ্ছে আমাদের বাইক রাইড করতে। তো বৃষ্টির কারণ আর এই মেঘের কারণ আমাদের খুব লেট করাচ্ছে। তো গুড মর্নিং, গুড মর্নিং গাইস। তো আজ আমরা যাব মানাং। এখন আছি আমরা জংশন এয়ারপোর্ট, যাওয়ার কথা ছিল কাল, তো কাল অনেক লেট আর বৃষ্টি এসে যাওয়ার জন্যে কালকে আমরা গেলাম না। আজকে আমরা যাচ্ছি মানাং আর এখন টাইমে হয়ে গেছে সকাল 8:10। তো বাকি রাইডার সব রেডি, আমিও রেডি, একদম রেডি হয়ে তারপর ব্লগে এসেছি। আর দেখো গাইস সব গাড়ি একদম ফুল প্যাকড আপ রেডি। হ্যাঁ দেখো সবাইকার গাড়ি একদম রেডি, লাগেজ বেঁধে। শুভজিৎ একদম রেডি, রেডি তো ভিউটা দেখো। চলো হোটেলে, রিজু রেডি, রিসেপশন। দেখো হোটেলের আন্টিজি, আন্টিজি হাই কর দো। তো আন্টিজি ইয়াঁ হোটেল কা হ্যায় তো বহুত আচ্ছা সার্ভিস দেতা হ্যায়, ঠিক হ্যায়। তো জো ভি আনা আন্টিজি কা হোটেল মেই রহনা, বাড়িয়া হ্যায়, বাড়িয়া সার্ভিস মিলতা হ্যায়, সার্ভিস ভি আচ্ছা হ্যায় অর খানা ভি আচ্ছা হ্যায়। অর এক আন্টি হ্যায়, ইয়ে কিউটি বালা আন্টি হ্যায়। আন্টিজি ইয়াঁ পে হাই কর দো গাইস কো। আব জা কে পিয়া পা ফোন পে, হ্যাঁ হ্যাঁ একবার হাই কর দো সবকো। হাই করেগা, হাই কর, হ্যাঁ আন্টিজি হ্যায়, বাড়িয়া সে। তো আচ্ছা সার্ভিস দিয়া, সরি মে তো বেঙ্গলি হুম পাতা নেই চল রা। তো ভালো পরিষেবা আছে, তো এখানে আসতে পারো। তো তো চলো গাইস বেশি দেরি না করে ফটাফট আজ মানাং এর দিকে যেতে হবে। এখান থেকে প্রায় 340-350 কিলোমিটার রাইড করতে হবে। তো আজকে দেখা যাক যে আমরা কতটা রাইড করতে পারি। আর কারণ কি 350 কিলোমিটার রাইড করতে অনেক টাইম লাগে পাহাড়ে, আর তার থেকে বড় কথা হচ্ছে নেপালের রাস্তা একদম খারাপ। তো তার জন্যে যেখানে 4 ঘন্টা টাইম লাগে সেখানে 8 ঘন্টা টাইম লেগে যায়, তাই না? তো দেখা যাক, মানাং তো টার্গেট, তো চলো আজ কত দূর যাওয়া যায়। তো গুড মর্নিং গাইস, তো এখন আমরা জাস্ট জংশন এয়ারপোর্ট ছেড়ে মানাংয়ের দিকে রাইড স্টার্ট করলাম। তো কাল এখানেই রাত্রেই ছিলাম, কারণ কি কালকে এতটাই বৃষ্টি হচ্ছিল বিকালে, তো আমরা যেতে পারলাম না, রিস্ক নিলাম না, যেহেতু রাস্তা প্রচণ্ড খারাপ, তার উপরে অন্ধকার হয়ে আসছিল, ওয়েদার খারাপ ছিল, মেঘলা ছিল রাস্তা, দেখছো তো বৃষ্টি। এই দেখো 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 আস্তে 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 রাস্তা দেখছো তো, নাইস ভিউ এখানে। রাস্তা দেখছো তো ভাই, পুরোটাই এরকম অফরোড। ভিউ দেখো, ভিউ দেখো, ওয়া ভেরি নাইস। নাইস ভিউ দেখো গাইস,
তো গাইস আবার একটা ওয়াটার ক্রসিং এছি, তো দেখো সামনে রিজু যাচ্ছে, হবে 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 কি রে ডুবে দিচ্ছ, পা ডুবে দিচ্ছ, না না জল ঢুকেনি ঠান্ডার জন্য মনে হয় ভিতরে, সবাই প্যান্ট ভিজছে নাকি দেখ। ভিউ দেখো গাইস, নাইস ভিউ, ওয়াও। এ দেখো গাইস সামনে সামনের ভিউ, জীবনটা বন্ধ হয়ে গেল এইরকম ভিউ দেখার পরে, তো সত্যি অসাধারণ ভিউ সামনে, নাইস ভেরি নাইস ভিউ ব্রো। দেখো গাইস ভিউ, দেখো গাইস পাহাড়ের ভালো ভিউ আর রাস্তাটা একটু খারাপ, এটাই হচ্ছে বড় কষ্টের। তো দেখো শুভজিৎ সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, দে দুটো চারটা করে দে। গাইস দেখো এটাই হচ্ছে আপেল গাছ, এটা নেপালের আপেল গাছ, দেখো গাছটা দেখো এখনো আপেল হয়নি তবে ফুল ফুটেছে, বোধহয় এরপরে হবে, পুরো সারি সারি গাছ আপেল গাছ। চলো এবার সৈকত দিচ্ছে চকলেট, আও তুম লোক ভি আও, তুম লোক ভি আকে লে লো। ভিউ দেখো গাইস, দেখো দেখো কেমন, চেক করো গাইস কেমন বুঝে চালাচ্ছে,
গাইস 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 ওয়াও একদম কাছ থেকে একদম কাছ থেকে ভিউটা দেখো দাও ভেরি নাইস দেখো ভিউ দেখো कौन सा मोबाइल नंबर चाहिए इंडिया का नाम बोलते हैं तो उल्टा सोनू भाई जी का नाम क्या है नीलगिरी 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 अन्नपूर्णा फोन नंबर अन्नपूर्णा तो रेंज पूरा का नाम है ना और गाड़ी नंबर बोलिए ना WB30AA4680 आपका नाम राजू जाना हो गया बुदा थैंक यू वेलकम थैंक यू ए कॉफी को आज कॉफी को दो सात बाइक है सात बाइक आठ अंधा है आठ बंदा है हां हां आठ बंदा सात बाइक ठीक है थैंक यू तो मुदर का टॉयलेट दिखे अब जाऊं भाई साहब आराम से जाना सब फटाफट भाई ओके ओके थैंक यू तो चेक हो गया चलो अरे हमार गाड़ी कोई तो चेक हो गया हल्दिया हल्दिया वेस्ट बंगाल हाँ मिदनापुर नेपाल से घूमे भी है वहाँ का हाँ ये ACC का बाइक तो यहाँ पर नहीं मिलता ना क्यों नहीं मिलता 160 है ये नहीं ये 180 का है 180 अभी बंद हो गया नहीं चलता है हमारा इंडिया में हरपुर चलता है 180 का हाँ 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 चलिए चलो चलो देखो दारुण तो बेटा अन्नपूर्णा रेंज गाइस देखो रास्ता देखो गाइस এই হলো রাস্তা পুরো অফ রোড রাস্তা দেখো গাইস अपरोड देखो गाइस ओ गाइस
गाइस এখন আমরা অলমোস্ট 65 কিলোমিটার রাইড হয়ে গেছে সকাল থেকে কোনো টিফিন বা চা কিছুই খাওয়া হয়নি একটা ঝর্ণা পেলাম ঝর্ণার পাশেই একটা ভালো একটা জায়গা পেয়েছি তো এখানে আমরা টিফিন বানানো চলছে প্লাস আমাদের চা বানানো চলছে তো টাইমও হয়ে গেছে এখন প্রায় 12:45 তো এইখানে আমাদের সব কিছু রান্না চলছে তো তো এখানে দেখো আমাদের চা বানাচ্ছে সুমন আর এখানে বাকি জিনিস চলছে আর রাজ বানাচ্ছে এখানে ম্যাগি আর সৈকত বানাচ্ছে তো এইখানে দেখো সবকিছু চলছে আমাদের একদম জায়গাটা দেখো দারুণ একটা জায়গা একদম পাহাড়ের গায়ে আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম আমার জানা নেই তো চলো গাইস এই পাশে দেখো বড় একটা ঝর্ণা তো ঝর্ণার কাছ পর্যন্ত যাওয়া যায় দেখো ঝর্ণাটা দেখো ওইখান থেকে আসছে বাইকগুলো কোথায় পার্ক করা আছে রান্না হয়ে গেলে আমরা টিফিন করব চা খাবো তারপর ফটাফট আবার রাইড স্টার্ট করতে হবে তো ফাইনালি গাইস আমরা এখন আমাদের বাচ্চারা এখন ঝর্ণায় জলে লেবে স্নান করতে লেবে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ঝর্ণাটা উপর দিয়ে পড়তেছে দেখতে পাচ্ছ এই চলো তো দেখো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এবার আমাদের খাওয়া চলছে দেখো সবাই খাচ্ছে এই ছোটা ভীম হাউ হাউ করে খাচ্ছে জাস্ট হাতে দিচ্ছে আর এই খালি হতে যায় দেখো একদম দাও 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 সবাইকে বারবার দাও সোমনাথ পেট ভার করে খাচ্ছিস নাকি না ভার করে খা সব খাচ্ছে চলিতের খাওয়া হয়ে গেছে তো চলো গাইস ফটাফট খেয়ে আমরা রাইড স্টার্ট করব তো গাইস দেখো এখন আমরা পাহাড়ের মধ্যেই আছি তো এখনও আমাদের 127 কিলোমিটার রাইড করতে হবে তো দেখো পাহাড়ের মধ্যে এখন বৃষ্টি হচ্ছে প্লাস ওয়েদার পুরো মেঘ করে গেছে যেন মনে হচ্ছে খুব শীতের সময় মানে কুয়াশায় ভরে গেছে এরকম মনে হচ্ছে আর বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখো একবার শুধু জাস্ট দেখো গোটা পেছনটা আমার পুরো মেঘ হয়ে কুয়াশায় ভরা দেখলে মনে হবে যেন আমরা এখন খুব শীতকালের মধ্যেই আছি শীতকালে পাহাড়ে রাইড করছি দেখো পিছনে বাকি রাইডার সোমনাথ আর ছোটা ভীম তো দেখো ছোটা ভীম সোমনাথ আমি দুজন
তিনজন দাঁড়িয়ে আছি, আমার বাইকটা ওই পাশে, পুরো ওয়েদারটা দেখো বস, দেখো সবাই আসছে বলো তো, আর বাকি রাইডার এখন আসছে, ওরা বুঝতেই পারছো এইরকম ওয়েদার দেখলেই বুঝতে পারছো যে কতটা প্রবলেম হচ্ছে আমাদের বাইক রাইড করতে, তো ওরা একটু পরেই চলে আসবে। তো দেখো বৃষ্টির কারণ আর এই মেঘের কারণ আমাদের খুব লেট করাচ্ছে, আর এখনো পর্যন্ত আমাদের রাইড করতে হবে 127 কিলোমিটার, তো জানি না এখন কত সময় লাগবে। টাইমও হয়ে গেছে সন্ধ্যা 6টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার হয়নি, তো দিন এখনো আলো আছে, বাট সন্ধ্যা 6টা টাইম এখন। তো চলো গাইস দেখা যাক আজ কতখানি রাইড করা যায়, তো বৃষ্টিটা এখনো পড়ছে বাট ফোটা ফোটা, তো চলো